ভিউয়ার্স আসসালামু আলাইকুম, টেক্সটাইল টিউটোরিয়ালের পক্ষ থেকে জানাচ্ছি স্বাগতম। ভিউয়ার্স, গত পর্বের ধারাবাহিকতায় আমরা আজকে আরও বিস্তারিত ভিউয়ার্স আজকে আমরা জানবো ক্লাসিফিকেশন বাই ফ্লিস। ফ্লিস কত প্রকার আমরা জানবো। প্রথমত আমাদের জানতে হবে ফ্লিস কী। আমরা সাধারণত টেক্সটাইল সেক্টরে ফ্লিস ফেব্রিক এবং ফ্লিস সম্পর্কে অনেকে অনেক কিছু জানি, কিন্তু ফ্লিস কী এবং ফ্লিস কোত্থেকে আসে, এই ফাইবারের উৎস কী, এটা আমরা অনেকেই জানি না বা বলতে পারি না। ফ্লিস হচ্ছে, সোজাভাবে আমি যদি বলি, ফ্লিস হচ্ছে সাধারণত ভেড়ার লোম। ভেড়ার লোমকেই ফ্লিস বলা হয়। তো দর্শক বন্ধুরা, আমরা চলে যাব ফ্লিসের শ্রেণী বিভাগের মধ্যে। আমরা দেখতে পাচ্ছি ফ্লিসকে এখানে ছয় ভাগে ভাগ করা হয়েছে। নাম্বার ওয়ান ল্যাম্পস উল, নাম্বার টু হগেট উল, নাম্বার থ্রি পুলড উল, নাম্বার ফোর ড্যাড উল, নাম্বার ফাইভ ট্যাগলক্স উল, নাম্বার সিক্স রিসাইকেলড উল। আমরা এগুলোর বিস্তারিত জানার চেষ্টা করব। নাম্বার ওয়ান ল্যাম্পস উল। ল্যাম্পস উল বলতে প্রথমত কী বোঝাচ্ছে? ল্যাম্পস হচ্ছে সাধারণত ভেড়ার যে বাচ্চা বা মেষ শাবক, যেটিকে বলা হয়, এই মেষ শাবক থেকে অথবা ভেড়ার বাচ্চা থেকে যেই উল কালেকশন করা হয় সেটিকে ল্যাম্পস উল বলা হয়। কালেক্ট ফ্রম সিক্স টু এইট মান্থ ওল্ড, অর্থাৎ যে বেড়ার বাচ্চার বয়স ছয় থেকে আট মাস, সেই ল্যাম্পস থেকে এই উল সংগ্রহ করা হয়। সফট ফাইন, এটি হচ্ছে নরম এবং চিকন। নাম্বার টু হগেট উল কোনটি? কালেক্ট ফ্রম টুয়েলভ টু ফোরটিন মান্থ ওল্ড শিফ, যে ভেড়ার বয়স বারো থেকে চোদ্দো মাস, সেই ভেড়ার লোম থেকে যেই উল পাওয়া যায় সেটিকে বলা হচ্ছে হগেট উল। হগেট উল হচ্ছে ফাইন সফট রেসিলেন্ট, অর্থাৎ এটি হচ্ছে চিকন এবং নরম এবং হচ্ছে রেসিলেন্ট, অর্থাৎ রেসিলেন্ট মানে হচ্ছে স্থিতিস্থাপক যেটি। এরপরে হচ্ছে নাম্বার থ্রি পুলড উল। পুলড উল হচ্ছে কালেক্ট ফ্রম স্ল্যাটার্ড অ্যানিমাল, অর্থাৎ জবাই করা পশু থেকে যেই উল সংগ্রহ করা হয় সেটিকে বলা হয় স্ল্যাটার্ড উল। ইনফেরিয়ার কোয়ালিটি, তুলনামূলকভাবে এটি হচ্ছে নিম্নমানের। এরপর হচ্ছে ডেড উল কোনটি? কালেক্ট ফ্রম ডেড অ্যানিমাল, মৃত প্রাণী থেকে যেই উল সংগ্রহ করা হয় সেটিকে বলা হয় ডেড উল। ডেড উলও হচ্ছে ইনফেরিয়ার কোয়ালিটি, অর্থাৎ মানে একটু নিম্ন। নাম্বার ফাইভ ট্যাগলক উলস হচ্ছে দ্য টম র্যাগড অর ডিসকালার্ড পার্টস অফ ফ্লিস, অর্থাৎ যেই ফ্লিসের কালারটা একটু বিবর্ণ হয়ে যায় সেটিকে বলা হচ্ছে ট্যাগলকস উল। রিসাইকেল উল কাকে বলে? ওল্ড উল এন স্টাফ ইজ ব্রোকেন টু মেক উল এন ফাইবার ফাইবার অ্যান্ড শেয়ার দেম টু ইয়ার্নস অ্যাগেন, অর্থাৎ পুরনো উলকে যখন ভাঙা হয় এবং এটিকে নতুনভাবে আবার ফাইবার হিসেবে তৈরি করা হয় এবং সেই ফাইবার থেকে সুতা তৈরি করা হয় সেটিকে বলা হচ্ছে রিসাইকেল উল। দর্শক বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের কমেন্টস করে জানিয়ে দিবেন। নতুন নতুন ভিডিও পেতে টেক্সটাইল টিউটোরিয়ালের সাথেই থাকুন। আমাদের চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে আপনার কাছে, তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ।